হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সাজিনিতা ব্লগের অনেক অনেক স্বাগতম। সকাল সকাল লাঞ্চে তৈরি হচ্ছে বন্ধুরা, এইসব বাবা অফিস যাবে তাই সকাল সকাল সবজি বা এগুলো যেগুলো আছে সব কেটে রেডি করছে। তো বন্ধুরা, বাড়ির এঁচোড় পাঠিয়েছিল দাদা, তো সেটাই কাটাকুটি করে বঠিটা একটু ভালো করে গরম করে সেকে নিলাম, যেতে আঠাগুলো বেরিয়ে যায় আর খুব সহজে ওটা পরিষ্কার হয়। এঁচোড়ের তরকারির জন্যে মশলা রেডি করে নিয়েছি, আলু কেটে জলে ধুয়ে রেখেছি আর এঁচোড়টাকেও ভালো করে তিন চারবার জল দিয়ে ধুয়ে তুলে রেখেছি, যেতে কষগুলো ভালো করে বেরিয়ে যায়। তাই এঁচোড়গুলো একদম বুড়ো বুড়ো হয়ে গেছে, কাটতে খুব অসুবিধে হচ্ছিলো। আর এমনিতেও বন্ধুরা, তরি তরকারি কাটতে আমার ভালোই লাগে বঠি দিয়ে, তো তরি তরকারিগুলো কাটা হয়ে গেছে, এখানে খুন্তি কেটে রেখেছি, এঁচোড় সেদ্ধ করে রেখেছি। আর এখানে মাছের ঝোলের জন্য ডাঁটা, করলা আর কাঁচকলা, আলু এগুলো একটু একটু করে কেটে রেখেছি আর এক পাশে রেখে দিয়েছি। এগুলো কেটে কুটে সব ধুয়ে রেডি করে রেখেছি, এবার ফটাফট খালি তরকারি বসাবার পালা। তো বন্ধুরা, সব থেকে আগে বসিয়ে দিয়েছি যে কী বলে ওটা, কুঁদরি ভাজা বসিয়ে দিয়েছি সিম্পল নুন আর হলুদ দিয়ে, আর তারপরেই বসিয়ে দিয়েছি কাঁচকলা, আলু আর করলা। এগুলো ভাজা হওয়ার পরে সেই কড়াতেই বসিয়ে দিয়েছি মাছ ভাজা। কাতলা মাছ তিন পিস নিয়েছি আর এর মধ্যে দুটো বড়ি দেবো, বড়িগুলোকে একদম ভেঙে গুঁড়ো করে। যারা করলা ভালোবাসেন, করলার গন্ধ ভালোবাসেন, তারা মাছের ঝোলে অবশ্যই খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তবে করলাটা যখন তরকারিতে দেওয়া হয় না, ঠিক নামাবার সময় যখন মাছ ভাজা আমরা যখন তরকারিতে অ্যাড করি তখনই দিলে ভালো হয়। আর এমনিতেও করলা আমরা ভালোবাসি তাই আমি আগেও দেই, কোনো কোনো সময় নামাবার সময়ও দেই। ডিপেন্ড করে যে করলা তেতো হবে না ঠিক, কারণ এখন গ্রীষ্মকালে করলা বেশি তেতো হয় না। আর ছোট সাইজের করলা নিয়েছি, খুব বেশি বড় না। তো বন্ধুরা, একটা টিপস আছে কি, করলা যখন ভাজা তরকারিতে দেওয়া হয় না মাছের ঝোলে, তখন ঢাকা দিলে কিন্তু ভীষণ তেতো হয়ে যাবে আর গন্ধটাও উগ্র হয়ে যাবে, তাই ঢাকাটা দেওয়া। তরকারিতে জল দেওয়া হয়ে গেছে, জলগুলো বন্ধুরা আমি সববার আগে ক্যানে করে এক ক্যান গরম জল ভরে নিয়েছি। নেক্সট আইটেম এঁচোড়ের তরকারি। তো বন্ধুরা, এঁচোড়ের তরকারি রেগুলার যেরকম আমরা সব মশলা যেরকম দিই ইন্ডিয়ান মশলাগুলো, ঠিক ওই মশলাগুলোই আমি দিয়েছি। আমি তো গরম মশলা ইউজ করি না তাই আমি ফোড়নের মধ্যে গরম মশলা দেইনি, আর দিয়েছি জিরা, তেজপাতা আর তার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা, যেগুলো লাল হয়ে গেছে, শুকিয়ে গেছে সেগুলোই বেশ অনেকটা দিয়েছি লঙ্কা, আর তার মধ্যে দিয়ে দিয়েছি জিরা, ধনে আর গোলমরিচ গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে সেদ্ধ করা এঁচোড় আর আলু ভাজা এগুলো মিশিয়ে অ্যাড করে দিয়েছি। তারই সঙ্গে দিয়ে দিয়েছি টক দই, বাড়িতে জমানো টক দই, খুব বেশি টক নয়, তিন চার চামচ দিয়ে দিয়েছি আর ভালো করে এটা কষিয়ে গরম জল দিয়ে দিয়েছি। রেডি হয়ে গেছে আজকের লাঞ্চ আমাদের। তো আমি বানিয়েছি এঁচোড়ের তরকারি মাখা মাখা, আর বানিয়েছি মাছের ঝোল কাতলা মাছের, ওই যে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কাঁচকলা দিয়ে আর করলা দিয়ে, সাথে করেছি কুঁদরি ভাজা, আর টিফিনের জন্য বানিয়েছি গরম গরম লুচি। তো বন্ধুরা, তিনটে তিনটে ছটা লুচি বানিয়েছি আমি আর এশার জন্যে, ব্যাস আমাদের টিফিনে এইটুকুনই হয়ে যায় বন্ধুরা। তো বন্ধুরা, আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ব্লগে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। আজ আসি বন্ধুরা, টাটা।